নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। মঙ্গলবার বিটিসির প্রধান হিসেবে শপথ নেবেন প্রমোদ বড়ো। রাজনীতিতে অপসংস্কৃতির আমদানি করছেন আমিনুল, বলল জেলা কংগ্রেস। কৃষি বিল বাতিলের দাবিতে বরাক জুড়ে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন। এবারে বিস্তারিত খবর। মঙ্গলবার বিটিসি প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন ইউপিপিএল এর চিফ প্রমোদ বড়ো। কোভিড প্রোটোকল মেনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার বিকেলে প্রমোদ বড়ো গুয়াহাটি থেকে বোরোল্যান্ডে ফিরে যান। চিরাঙে তাকে উষ্ণ সংবর্ধনা জানান দলের কর্মী সমর্থকরা। উৎসবমুখর পরিবেশ চিরাং ও বেজনিতে। এদিকে গুয়াহাটিতে ইউপিপিএল ও বিজেপির নির্বাচিত প্রার্থীদের রীতিমতো একটি হোটেলে আবদ্ধ করে রাখা হয়, যাতে কোনোভাবে তারা হর্স ট্রেডিংয়ে না পড়েন। আর সকলকে সমমর্যাদা সম অধিকার প্রদান করে আগবাড়ি যাব লাগে। এইখানে কাম আমি অহাকালির পিছতে আরম্ভ করিম। আর সকল বিটিআর বাকি রাইজর উন্নতির কারণে আমি একেলগে কাম করিম। এতিয়াও কিবা জল্পনা কল্পনা চলি আছে নাকি? না, একো জল্পনা কল্পনা নাই, সব শেষ হয়ে গেল। অহাকালি সোয়ারিন হব আর ইয়ার পিছতে আমার আরম্ভ হব কাম, আর সেটাই আমি আরম্ভ করি। আপনি প্রথম শাসনভার লয়ে কি কাম করব? স্যার, প্রথমতে প্রশাসনটা ঠিক করব লাগবে। যে প্রশাসন যন্ত্র সেটা মানুষেরপরা বহু দূর আঁতরাই রয়ে গেছে, সেটা আকর রাইজর ওসর আনব লাগিব। আর নিকা আর স্বচ্ছ একটা প্রশাসন আমাকে লাগিব, আর সেটার কারণে আমি কাম আরম্ভ করি। বিটিআর চুক্তি রূপায়ণ করার কারণে আমি গভর্নমেন্টক হেঁচা প্রয়োগ করিম, কারণ বিটিআর চুক্তি বিটিআরবাসী রাইজর কারণে অহা 50 বছর যিখিনি আমার উন্নয়ন হব লাগে, মানব সম্পদ গড়িব লাগে, এই গোটেই কথাখিনি বিটিআর চুক্তিত আছে। আর বিটিআর চুক্তি এই কারণে 100% রূপায়ণ করার কারণে আমি কাম করি। রাজনীতিতে অপসংস্কৃতির আমদানি করছেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুলের মতো কোনো নেতাই এভাবে অভদ্র ভাষায় কথা বলেন না। বিধায়ক আমিনুল হক লস্করকে এভাবে পাল্টা জবাব দিল শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেন, মইনুল হক চৌধুরী থেকে শুরু করে সন্তোষমোহন দেব, কবীন্দ্র পুরকায়স্থ, বিমলাংশু রায়, সুস্মিতা দেব কোনো দিন অভদ্র ভাষায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি। এখানে আমাদের সুনাইয়ের নির্বাচিত মাননীয় বিধায়ক আমিনুল হক সাহেব অত্যন্ত শ্লেগভাবে গতকাল একটা সভা করেছেন, অত্যন্ত শ্লেগ অশ্লীলভাবে সেখানে গালিগালাজ করেছেন। সেখানে আমরা বিগত দিনে দেখেছি সন্তোষমোহন দেবের সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে ছাদা তুলে টাকা তুলে নেও এখানে সতীন্দ্রমোহন দেব হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত তৈরি করতে পেরেছিলেন। সেখানে সেই সব সন্তোষমোহন দেবকেও তিনি অশ্লীলভাবে গালাগালি করেছিলেন, আর তিনি পথে বেপথে অন্যায়ভাবে যে রোজগার করছেন সেই রোজগারের টাকা থেকেও আজ পর্যন্ত জনস্বার্থে কোনো পয়সা খরচ করেন নাই। আজকে নিজেকে মনিলোক চৌধুরীর উত্তরসূরি হিসাবে দাবি করেন, কিন্তু আজকে আমরা দেখেছি তিনি বড়জুর হয়তো বাদ্রী সিংয়ের উত্তরসূরি হতে পারেন, মনিলোক চৌধুরী সাহেবের উত্তরসূরি হতে পারেন না। এখানে সাম্প্রদায়িক বিশ্ববাষ্প তিনি তৈরি করতে চান, এবং আসামের একমাত্র সংখ্যালঘু বিজেপি বিধায়ক হিসাবে মুসলমান সমাজকে তিনি বিজেপির দিকে টেনে আনার চেষ্টা করছেন। আমরা জিজ্ঞেস করতে চাই অত্যন্ত বিনীতভাবে, মাননীয় আমিনুল হক সাহেব, আপনি একজন হাজি মানুষ, আল্লাহর কোরআনকে নিয়ে সত্যরঞ্জন বরা যখন অপমানজনক মন্তব্য করেছিল সেই ব্যাপারে আপনার কী প্রতিক্রিয়া ছিল? শিলাদিত্য দেব যেখানে দিনের পর দিন প্রতিদিন মুসলমানদেরকে নিয়ে এভাবে কথা বলে, আজে বাজে কথা বলে, মুসলমানদের অপমানসূচক কথা বলে, সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী ছিল? আর সেই কথাগুলি আগে মুসলমান জনসমক্ষে তুলে ধরে তারপর মুসলমানদেরকে বিজেপির দিকে আপনি টানুন, বিজেপির দিকে নিয়ে আসুন। এখানে নাটক আর করবেন না, একজন লোককে বারবার কয়েকজন লোককে এনে জয়েন দেখাবেন না। এখানে জয়েন অনেক হয়েছে, আগামী দিনের জন্য প্রস্তুত হন। আপনি একবারের জন্য বিধায়ক হয়েছেন, দ্বিতীয়বারের জন্য বিধায়ক হওয়ার স্বপ্ন আপনি দেখবেন না।
কৃষি আইন বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন কৃষক ও বাম সংগঠনের। প্রথমে তারা ক্ষুদিরাম মূর্তির সামনে ধর্ণা প্রদর্শন করেন, পরে সেখান থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হন আন্দোলনকারীরা। 18 দিন ধরে দিল্লির প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে কৃষকরা যে বিদ্রোহ করছেন, আজ সমস্ত দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা জানি যে 17 জন কৃষক সেখানে শহীদ হয়েছেন। আমরা ধিক্কার জানাই সেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে, কেন্দ্রীয় যে মন্ত্রিসভা রয়েছে, যারা কৃষকদের প্রলোভন দেখাতে চাইছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং কৃষকদের আমরা সালাম জানাই তার জন্য যে তারা একটা দাবিতে অনর, যে তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে হবে, যে তিনটি কৃষি বিলের মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীকে তারা বাতিল করে দিয়েছেন, সেই অত্যাকে ঘুরিয়ে আনতে হবে, MSP যেটা রয়েছে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাকে সুরক্ষিত করতে হবে, বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারকে ন্যূনতম বিদ্যুৎ বিল দিয়ে যাতে কৃষকরা চাষ করতে পারেন সেই ব্যাপারে সরকারকে সুনিশ্চিত করতে হবে। এইসব দাবির ভিত্তিতে যে কৃষকরা এখানে এসেছেন তাদেরকে আমরা সালাম জানাই। তারা আজকে একটা আহ্বান জানিয়েছিলেন যে সমস্ত দেশব্যাপী যেন বিক্ষোভ প্রদর্শন হয়, তারই অঙ্গ হিসেবে এখানে বিভিন্ন সংগঠন 12টি দল সংগঠনের যৌথ একটি মঞ্চ, সেই মঞ্চ থেকে আহূত এই বিক্ষোভ প্রদর্শন সদর্থকভাবে সাধারণ মানুষ এতে সামিল হচ্ছেন। যে সাধারণ মানুষ এখানে সামিল হচ্ছেন তারা দেখ এইভাবেই তারা সামিল হচ্ছেন যে কৃষক তারা ফলান আমরা খাই। কাজেই কৃষক যদি না বাঁচেন দেশের অর্থনীতি বাঁচবে না, কারণ কিছুদিন আগে যখন GDP আমরা দেখেছি যে মাইনাসে চলে গিয়েছিল তখন একমাত্র কৃষিক্ষেত্র ছিল যেটা লাভজনক প্রতিষ্ঠান ছিল, আজ সরকার সেটাকেও কর্পোরেটদের হাতে বিক্রি করে দিচ্ছে। ধিক্কার জানাই আমরা সেই সরকারকে যারা কৃষকের পেটে লাথি মারছে এবং সেই দেশের সরকার যারা জনগণের স্বার্থে জনগণের ভোটে জিতে গেছেন কিন্তু জনগণের স্বার্থ দেখছেন না, এবং সেই দেশে যেখানে 52% মানুষ এখনও কৃষিজীবী। করিমগঞ্জেও কৃষি বিল বাতিলের দাবিতে বিক্ষোভ কৃষক সংগঠনগুলির। ফকিরবাজারে মানিককোনায় ক্ষেতের মাঠে দাঁড়িয়ে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কৃষক সংগঠনের কর্মকর্তা সহ কৃষকরা। হমলো কা পঞ্জাব মে তিন মহিনে সে কিষান ভাই আপনে হক কে লিয়ে উন লোগ কা জমিন খো কে লেকে যা রহা হ্যা BJP সরকার, ও আপনে হক কে লিয়ে আপনে পেট কে লিয়ে জবকি আপনা মাঙ্গ কে লিয়ে কিসি সে মাঙ্গ নি রে ও কিসি সে ছিন নি রে আপনা হক কে লিয়ে ও মাঙ্গ রে কি ঠিক হ্যা হামারা জমিন ইয়ে হমকো চাইয়ে, তো ও ক্যা করে BJP জবরদস্তি করকে উ লোগো সে উন লোগ কা জমিন ছিন রহা হ্যা। ও আপনে হক কে লিয়ে তিন মহিনে তক ও লোগ রেলগাড়ি কে পটরি পে বেঠ কে উনোনে কিয়া, কোই সমাধান নেই হুয়া ইস বাত কা। উসকে বাদ অভি উনোনে তিন মহিনে কে বাদ দিল্লি মে গরাও কিয়া, দিল্লি মে গরাও হোনে সে কে বাদ উতনে ঠান্ডা মে ও লোগ আকে আপনে বচ্চো কো ঔরতো কো ছোটা ছোটা বউ বেটিও কো সবকো লেকর আকে বেঠে, তব ভি BJP সরকার কো কোই দিয়া মায়া নেই হে। ভুখে পিয়াসে ও লোগ উপর সে ও লোগ ঠান্ডা মে পানি মে ফেক রে, উসকো খানে কে লিয়ে কোই সুবিধা নেই হে। সবকে লিয়ে কিষান তো আপনার পেট কে লিয়ে নেই না, আজ কিষান যদি খেতি নেই করেনে তো হমলোক সবই ভারতবাসী ক্যা খায়েঙ্গে, সেসে তো ভুখ সে মর যায়েঙ্গে। কিষান যো হ্যা হমলোক কা অন্নদাতা হ্যা। তিনটা বিল যে কৃষক মারার যে তিনটা বিল সর্বনাশা বিল, এই তিনটা বিলকে বাতিল করতে হবে, সেই বিল বাতিল করতে হবে, এটা ইয়েস আর নো এই কোয়েশ্চন, এই প্রশ্নের উত্তরটা আমরা চাইছি BJP সরকারের কাছে। আর হিমাচল ভারতবর্ষ জুড়ে আজকে আওয়াজ উঠেছে, মোদী তেরা রাজ মে কৃষক ভুকে মরতে হে, আর এই কৃষকের সাথে সাথে দেশের সমস্ত সর্বস্তরের মানুষ তাদের সম্পর্ক আছে, শুধু কৃষকের সমস্যা না সর্বস্তরের মানুষের সমস্যা। করিমগঞ্জ জেলার ভাঙ্গাতেও কৃষি আইন বাতিলের দাবিতে ধর্ণা প্রদর্শন করেন অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও গ্লোবাল ইউথ সোসাইটির কর্মকর্তারা। মাছলিগাঁও পঞ্চায়েত কার্যালয়ের সামনে 1 ঘন্টা ধর্ণা দেন তারা। তারা সাফ জানিয়ে দেন কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে কৃষকরা দিল্লিতে আন্দোলনরত সেই কৃষকের সমর্থনে আমরা অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, করিমগঞ্জ জেলা কমিটি এবং গ্লোবাল ইয়ুথ সোসাইটি মোহরভাঙ্গা তাদের সমর্থনে আজকে আমরা এই মাছলি গাঁও পঞ্চায়েত, করিমগঞ্জ জেলার মাছলি গাঁও পঞ্চায়েতের সম্মুখে দণ্ডায় বসেছি এবং এই দণ্ডার মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রাখছি যে কৃষকের স্বার্থর পরিপন্থী আইন বাতিল করা হোক এবং শ্রমিকের শ্রম আইন সংশোধন করার প্রতিবাদ করছি। আমরা কৃষক আইন বাতিল এবং শ্রম আইন সংশোধন, কৃষক আইন বলবৎ
নতুন কৃষি নীতি বলবৎ এবং শ্রম আইন সংশোধন করা মানছি না, মানব না। এই ধর্ণার মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রাখছি, সরকার যেন সুদৃষ্টিতে এই দাবিগুলা বিবেচনা করে অতিসত্বর এই আইন বাতিল করে। উপযুক্ত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যু হলো পাথারকান্দিতে ত্রাস সৃষ্টিকারী বুনো হাতিটির। রবিবার রাত 8:30 নাগাদ হাতিটি মারা যায়। পরে বনকর্মীরা গিয়ে জেসিবি দিয়ে হাতিটাকে তুলে চাম্পাবাড়ি পাহাড়ে সমাধি দেওয়া হয়। কাছাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এইসব বিষয় নিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। কাছাড়ের বর্তমান পরিস্থিতির কথা এসপির কাছে তুলে ধরেন সুস্মিতা। আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসপির সঙ্গে সাক্ষাৎ করেছি, কারণ শিলচরে বা কাছাড়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি জিরোতে চলে গেছে। চুরি বাড়ছে, ব্যাংকের বাইরে থেকে মানুষের টাকা লুটে নিচ্ছে, সিসি ক্যামেরা রেকর্ডিং দোকানদাররা দেখাচ্ছে পুলিশকে, কিন্তু পুলিশ কাউকে ধরতে পারছে না, এবং শিলচরের মানুষের ভিতরে আতঙ্ক বাড়ছে। প্রশ্নটা হলো শিলচরের পুলিশ কি পাবলিকের সুরক্ষার জন্য আছে না শুধু রাজনীতিবিদদের সুরক্ষার জন্য আছে? আজকে যদি একজন এমএলএর উপরে কোনো রকমের অন্যায় হয়, পুলিশ 6 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে। আজকে শরৎপল্লি থেকে একজন আমার সঙ্গে গেছিলো, বিবেকানন্দ লেন থেকে আমার সঙ্গে একজন গেছিলো, ওরা বলছে 15 দিন ওরা এফআইআর কপি পায়নি। পুলিশ রাঙ্গিরকাই থানাতে গেলে বলে আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে স্টাফ নেই। যদি আপনাদের কাছে স্টাফ নেই, তবে এসআইয়ের যে অ্যাপয়েন্টমেন্টে টাকা না বানিয়ে সরকারকে তো ইমিডিয়েটলি নতুন নতুন পুলিশ অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। এই সরকার এবং আসামের সরকারের যে পুলিশ বন্দোবস্ত, আমি মনে করি কাছাড়ে পুরো ফেল। কালাইনি যে অ্যাক্সিডেন্টটা হলো, লোকাল পাবলিক বলছে, সুস্মিতা দেব বলছে না, বলছে যে এখানে স্পিডে গাড়ি এই জন্যে যায় কারণ ওইখানের পুলিশ ওই রাস্তায় গাড়ি থামিয়ে ঘুষ নেয়, তো ঘুষ থেকে বাঁচার জন্য ট্রাকগুলো স্পিডে যায়। আর ছোটো ছোটো বাচ্চা আজকে মারা গেল, কিন্তু টিপারের ড্রাইভারকে আজ পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এসপি বলল যে ধলাইয়ের ওসির এগেনস্টে, ধলাইয়ের ওসির এগেনস্টে এসপি লিখিতভাবে পাঠিয়েছে যে ধলাইয়ের ওসি পরিমল বাবুর পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, ওনার রাজনৈতিক একজন রাজনৈতিক নেতার পক্ষে একটা অফিসার স্টেটমেন্ট দিল। কাছাড়ের এসপি লিখিতভাবে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চাইল, আজ পর্যন্ত ডিপার্টমেন্ট কিছু করেনি। তার মানে উপর থেকে নিচে পুলিশরা কোথায় আছে শিলচরের পাবলিক বুঝুক। আমি মনে করি অত্যন্ত দুঃখের ব্যাপার, কারণ আসামের মুখ্যমন্ত্রী নিজে, আসামের গৃহমন্ত্রী এবং পুলিশরার আন্ডারে, এসআইয়ের কেলেঙ্কারি না করে আপনারা পাবলিকের জন্য কাজ করেন। সোমবার থেকে কাটিগড়া বিধানসভা এলাকায় শুরু হয়েছে টিবি ভ্যাকসিন প্রদান করা। ভ্যাকসিন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটিগড়া সার্কেল অফিসার প্রাণজিৎ দেব। কাটিগড়ায় মোট 7,627 জন শিশুকে আগামী 21 দিনের মধ্যে টিবি ভ্যাকসিন দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এটার টার্গেট এজ গ্রুপ হল 10-11 ইয়ার্স অ্যান্ড 16-17 ইয়ার্স। এটা আজকের দিন শুরু হয়ে এটা 21 ডেজ পর্যন্ত চলবে। আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিমকে, যারা 2020 বছরে স্টার্টিং থেকে
যে এক্সট্রা এফোর্ট তারা দিয়েছেন, স্পেশালি আমরা দেখেছি যে করোনা সময়ে যেভাবে হেলথ ওয়ার্কাররা কাজে তারা পারফরমেন্স দিয়েছেন সেটা লাইক আমাদের যতই আমরা প্রশংসা করি সেটা কম। আর এটা একটা নতুন যেহেতু আমরা মিশন মোড প্রোগ্রাম, সেটা তো আগে তো আছে ডিস্ট্রিক্ট লেভেলে, তো সেটা আমি ফুললি সেটাও খুব সাকসেসফুলি আমাদের কাটিঘরায় ইমপ্লিমেন্ট করা হবে। গ্রামীণ মহিলাদের আত্মনির্ভরশীল হতে ঋণ বিতরণ মেলার মাধ্যমে সরকারি অর্থ সাহায্যের অনুমোদনপত্র তুলে দিলেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোমবার সোনাই মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামে এক সভার মাধ্যমে 15টি মহিলা SHG সদস্যদের হাতে 1 লক্ষ টাকার আর্থিক সাহায্যের অনুমোদনপত্র তুলে দেন উপাধ্যক্ষ। এই যোজনার মাধ্যমে আপনাদেরকে সবাইকে যারা গ্রামের যারা SHG যারা আছেন, এই SHG-র বইদেরকে আপনার প্রথম 25,000 টাকা, এরপরে 1,00,000 টাকা, প্রথম যদি 25,000 টাকা যদি আপনারা ব্যাংকের ইন্টারেস্ট সহ আপনারা রিটার্ন করেন, তাহলে যদি আপনারা ব্যাংকের ইন্টারেস্ট সহ রিটার্ন করেন তাহলে এরপরে ইন্টারেস্টটাও আপনাদের ঘুরে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আরও 50,000 টাকা গভর্নমেন্ট সাবসিডি দিবে। এই যে 1,00,000 টাকা যখন ব্যাংকে ঘুরিয়ে দিবেন আপনারা, তখন এরপরে যদি আপনার চান আপনাকে 2,00,000 টাকা গভর্নমেন্ট দিবে, 2,00,000 টাকারও সাবসিডি আছে, 2,00,000 টাকা ঘুরিয়ে দেন তাহলে তারপরে 5,00,000 টাকা পর্যন্ত দিবে। একটা SHG কে যদি 5,00,000 টাকা গভর্নমেন্টে কম ইন্টারেস্টে ব্যাংকের ইন্টারেস্টে দেয় তাহলে মহিলারা আজকে আমরা যদিও এই সমাজটা পুরুষ প্রধান সমাজ, পুরুষের উপরে নির্ভরশীল মহিলারা আপনি বিপদের সম্মুখীন হন, কারণ এরা রোজগার করে না, এরা পরিবারের বোঝা। এই পরিবারের বোঝা না হওয়ার জন্য সমস্ত মহিলারা যারা গরিব মহিলারা আছেন যারা SHG করেন তাদেরকে সবলীকরণ। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। মঙ্গলবার BTC-র প্রধান হিসেবে শপথ নেবেন প্রমোদ বড়ো। রাজনীতিতে অপসংস্কৃতির আমদানি করছেন আমিনুল, বলল জেলা কংগ্রেস। কৃষি বিল বাতিলের দাবিতে বরাক জুড়ে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।